নেতৃত্ব, উপর লেভেলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে একদম নিচের তলার নেতৃত্ব অবধি সবাই আসতে চাইছেন ভারতীয় জনতা পার্টিতে। এবং এটাই তো স্বাভাবিক, আজকে যেভাবে তৃণমূল কংগ্রেস চুরি করে গেছে, মানুষকে সাইডলাইন করে দিয়েছে, এইসব শুভেন্দুদার মতো উচ্চ নেতৃত্বকে সাইডলাইন করে দেওয়া হয়েছে, দিনের পর দিন কাজ করতে দেওয়া হয়নি, তারা যে ওই দলে থাকবে না এটা তো আমরা জানতাম, এটা সময়ের অপেক্ষা। এবং আজকে ভারতীয় জনতা পার্টিতে তারা আসছেন কারণ তারা মনে হয়েছে যে এখানে মানুষের জন্য কাজ করার সুযোগ আছে, সবাইকে ইকুয়ালি ট্রিটমেন্ট করা হয়। সবকা সাথ সবকা বিশ্বাস, বিজেপিকে স্বাগত জানাবে তাকে? শুভেন্দুদাকে তো অবশ্যই, আজকে পার্সোনালি আমি বলবো তো শুভেন্দুদার মতো নেতৃত্বে যদি আসেন, তার মতো দক্ষ সংগঠক, এত ফলোয়িং যার, তার তো আলাদা করে তৃণমূল কংগ্রেসকে দরকার ছিল না, কিন্তু তিনি ঢুকেছিলেন তৃণমূল কংগ্রেসে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। কিন্তু তারপরে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাইপোকে তুলে ধরার জন্য একের পর এক নেতৃত্বকে সাইডলাইন করে দিয়েছেন, সেটা কে মানবে? কেউ মানবে না। সুতরাং আজকে যদি শুভেন্দুদা আমাদের দলে আসেন, আমরা দু হাত তুলে তাকে মানে সাদর আমন্ত্রণ জানাবো। দেখুন, সেটা শীর্ষ নেতৃত্বের উপর নির্ভর করছে, কিন্তু আমি যেটা জানতে পারছি, আমি আসানসোলের ভূমিকন্যা এবং জিতেনদা যেভাবে মানুষের ওপর অত্যাচার করেছেন, আসানসোলের মানুষ খুব একটা ওনাকে চাইছেন না, এটা যেটা আমি মানে যেটা শুনতে পাচ্ছি মানুষের সময়। সাংসদ বাবুল সুপ্রিয়র বিভিন্নভাবে তাকে বিরোধিতা করা, তো তার নামই বারবার উঠে এসেছিল। জিতেনদা বাবুলদার বিরোধিতা করেছে বহুবার বহুভাবে, এবং সাধারণ মানুষও জিতেনদাকে পছন্দ করেন না। এই জবে থেকে জিতেনদা ফিরহাদ হাকিম মহাশয়ের অ্যাগেনস্টে কথা বলেছেন এবং স্মার্ট সিটি করতে দেওয়া হয়নি, টাকা ফেরত গেছে, এই নিয়ে যখন উনি কথা বলতে শুরু করেছেন, তারপর থেকে কত ফোন যে আমার কাছে এসেছে আসানসোলবাসীর, দুর্গাপুরবাসীর, যে জিতেনদাকে যেন না নেওয়া হয়, হ্যাঁ সাধারণ মানুষ চাইছে না।